তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের দেশ স্পেন, বিশেষ করে দেশটির বার্সেলোনার সমুদ্র সৈকতের তাপমাত্রা গত কয়েক মাস ধরে চড়ছে তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে ক্লাইমেট শেল্টারের সংখ্যা বাড়াচ্ছে স্পেন সরকার। জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র গরমে বিপর্যস্ত বিশ্ববাসী। বিশ্বব্যাপী যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে বিজ্ঞানীরা বলছেন ১৯ শতক গ্রীষ্মে তাই আশ্রয় কেন্দ্রের সংখ্যা ৭০টি থেকে বাড়িয়ে ২২৭টি করা হয়েছে। সুব্যবস্থা রয়েছে, ভবিষ্যতে এই ধরনের আশ্রয় কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।